নিজেকে যদি সত্যিকার মানুষ বানাতে চান, আমি শ্রদ্ধার সাথে বলছি, আপনাকে আমাকে অমানুষ বানাই দিচ্ছে এই জিহ্বা, আপনাকে আমাকে দিন দিন অমানুষ বানাই দিচ্ছে আমাদের এই জিহ্বা, আপনাকে আমাকে সম্পর্ক ছিন্ন করাই দিচ্ছে মাধ্যম হচ্ছে এই জিহ্বা, অন্যের দুশমন বানাই দিচ্ছে আমাদেরকে এই জিহ্বা, অন্যের মনে আঘাত দেওয়ার কারণ বানাই দিচ্ছে এই জিহ্বা, গুনার মধ্যে পাহাড় বেশি বানাই দিচ্ছে আমাদের জিহ্বা। তাহলে আপনি আমি যদি নিজেকে সত্যিকার ভালোবাসি, নিজের ভালো চাই, আজকে থেকে একটা কাজ মন না চাইলেও করতে হবে, সেটা হচ্ছে কথাকে কমায় দিতে হবে, বলাকে কমায় দিতে হবে, শোনাকে বাড়াই দিতে হবে। এবার নিজের দিকে একটু দেখেন না, বলার জন্য মুখের দরকার, বলার জন্য জিহ্বা দরকার, শোনার জন্য কানের দরকার। এবার আপনার রব আপনাকে কিভাবে সেটিং করে দিয়েছেন হেকমতটাকে একটু দেখেন না, শোনার জন্য কান দুইটি আল্লাহ, বলার জন্য মুখ একটি, শোনার জন্য কান দুইটি আল্লাহ। আমাকে দুইটা কান দিলা কেন শোনার জন্য, বলার জন্য মুখ একটা দিলা কেন, দুইটা দিলে কে ভালো হতো? রব বলে যে একটা দিয়েছি এই অবস্থা, দুইটা দিলে তো আরো খারাপ অবস্থা বানাই ফেলতা। বান্দারে আমি বুঝাই দিচ্ছি, শুনিও বেশি বলিও কম।